রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আজকে 49তম জন্মদিন। আমরা এই জন্মদিনটিকে একদম সফল করার জন্য আজকে সারা দিন ব্যাপী বিভিন্ন রকম কর্মসূচি হাতে নিয়েছি। কিছুক্ষণ পরেই আমাদের প্রদেশ কার্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে এবং বিকেলবেলায় আমরা ছিনাইহানিস্থিত যে অনাথালয় সেখানে যাব গিয়ে যেখানে আমাদের যে অনাথ যারা বাচ্চারা আছে তাদের হাতে কিছু আমাদের যথাসাধ্য যা সামর্থ্য কিছু তুলে দেব সামগ্রী। এবং এখন টাউন বরদলি মণ্ডলের উদ্যোগে আজকে একটি বৃক্ষরোপণও করা হচ্ছে এখানে। আমাদের মুখ্যমন্ত্রী আজকে 49তম জন্মদিন, আমরা এই জন্মদিনে আজকে 49টি গাছই রোপণ করছি। এবং আমাদের মুখ্যমন্ত্রী হলেন তারুণ্যের যে গর্ব, আমাদের সকলের অহংকার। আজকে আমরা চাই এই দিনটিতে যেন ওনার যেন আগামী দিন সফলতায় যেন পূর্ণ হয়ে থাকে এবং ওনার যে স্বপ্ন ওই রাজ্যকে নিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং বিভিন্ন স্বপ্ন যেটা উনি রাজ্যকে নিয়ে দেখছেন ওনার যে আশা প্রত্যাশা সেটা যেন সর্বশক্তিমান ঈশ্বর যেন সেটা পূরণ করেন, সেটাই আজকে আমাদের কামনা।